লিউরিস ভাই একটা বিচার আছে, আপনি একটা বিচার করে দিবেন। আরে ভাই আমি তো মেম্বার চেয়ারম্যান কিছুই না, আমি কি বিচার করে দিব ভাই? খুনাখুনি মারামারি কিছুই না, মেম্বার চেয়ারম্যান দা কি করমু? বিচারটা হইলো যে ফ্রি ফায়ারের। ও, যেহেতু আপনি একটা ইউটিউবার তাই আপনার কাছে বিচারটা দিতে আসছি। হ্যাঁ বলো, সমস্যা নাই, কি বিচার ভাই? এক হালাই প্যানেল ইউজ করে আমাদের ওয়ান ভার্সেস ফোর মাইরে দিছে, এটা কি কোনো কথা কন ভাই? তো এখন আমি কি করমু ভাই? এখন আমি ওরে গ্রুপ আনি, আপনি ওটার বিচারটা করে দেন। আরে ভাই আমি কি বিচার করমু? আর ওই কি স্বীকার করবো যে প্যানেল ইউজ করে? কেন স্বীকার করবো না? কারণ আমি একজন ইউটিউবার, আর যারা প্যানেল ইউজ করে তারা কখনো ইউটিউবারদের সামনে স্বীকার করে না। আচ্ছা ভাই, তারপরও আমি অ্যাড দিতেছি, কি কন? হুদু দি অ্যাড দিবা, ও আমার সামনে জীবনও স্বীকার করবো না ও যে প্যানেল ইউজ করে। আচ্ছা তারপরে তুমি ওর অ্যাড দাও। এই যে ভাই উমর, উমরে প্যানেল ইউজ করে আমাদের ওয়ান ভার্সেস ফোর মারছে। কি ভাইয়া, তুমি নাকি প্যানেল ইউজ করো? হ্যাঁ ইউজ করি তো, কি হইছে তোমার এত বড় সাহস? আমি একটা বিবি ইউটিউবার, তুমি আমার সামনে আবার বড় গলা বলতেছো তুমি প্যানেল ইউজ করো? তুমি ইউটিউবার না এমপি হও, এটা আমার দেহের বিষয় না। এই মিয়া তুমি কার লোকে কি কইতাছো? তুমি জানো এখন আমি চাইলে তোমার কি করতে পারি? কি করতে পারবা? তোমার নামে দুইটা গালি দিতে পারমু। এইটা তো আমিও পারবো, একটা প্রতিবন্ধীও পারবো, এই সব কল কিত্তা। এই মিয়া, এই তোমার কি হইছে? তুমি কি ভাবছো? তোমার কাছে বিবি আছে তো বলে আমরা অস্বীকার করমু যে আমরা প্যানেল ইউজ করি না? তুমি আবার কে? তুমিও কি প্যানেল ইউজার নাকি? হ্যাঁ আমি প্যানেল ইউজার, আর প্যানেল বেশিও। আমি বুঝি না এসব প্যানেল ইউজ করে তোমাদের কি লাভ? দরকার আছে এত বড় বড় আইডি গুলো ব্যান করার? ভাই ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে গা, কিন্তু আমাদের আইডি কোনোদিন ব্যান হইব না। কেন? প্যানেল ইউজ করার পরে ব্যান হইব না কেন? কারণ ভাই একটা প্যানেলের দাম কি 1 টাকা 2 টাকা নাকি? এই প্যানেলের দাম 7,000 টাকা, একদম ফুল 100% গ্যারান্টি, তোমার আইডি জীবনে কোনোদিন ব্যান হইব না। যাই হোক এসব শুনতে চাই না। আর আমার কি স্কিল কম আছে নাকি যে আমি প্যানেল ইউজ করমু? তোমার যা স্কিল, এরকম স্কিল ওয়ালা মোবাইল প্লেয়ার সাইড ধরে জেম নমো সে এমনে ঠুয়া দিয়ে মাইরা লাই হইছে। এই সাবা দুরি গাছ আরো, এগুলো তোমার নর্মাল প্লেয়ার লাগে পারবা, আমাদের মতন প্লেয়ারের সাথে কখনোই পারবা না। আরে ভাই তুমি আমাদের কি ভাবছো? নাম বললাম না, বাংলাদেশের সবথেকে সেরা 4টা ইউটিউবার আমাদের সাথে ওয়ান ভার্সেস ফোর আসছে। আরে ভাই এসব সব তো ফুলা মানে সরতারে, আমি তো কইতে পারি আমি বিটুকে রাইস্টার বিনসিনজু এমিটেন সব ডির ওয়ান ভার্সেস ফোর আসছি। সাফা তো ভাই মুখই সারা যায়, কোনো যোগ্যতা লাগে না, এসব সব তুমি আমার সাথে চাইরো না। এই মিয়া এত যে বড় বড় কথা কইতাছো, খেলবা আমার লগে ওয়ান ভার্সেস ফোর খেলবা? তুমি তোমার স্কোয়াড রেডি করো, আমি একা খেলমু। আরে ভাই আমার কি বুর্গি গুলজা নাকি যে আমি তোমাদের একজন প্যানেল ইউজার লাগে খেলমু, তোমরা দুজন প্যানেল ইউজার খেলো, আমি আমার স্কোয়াড লয়ে খেলতাছি, কি খেলবা? আবার জিগায় খেলমু না মানি, তবে একটা শর্ত আছে, যদি তুমি কাস্টমে হারো তাহলে কি হইব কও? তোমরা গাজা গাইছো নাকি? মিয়া প্যানেল ইউজ করে দেখে কি হইছে? আমরা কি সাইজ ধরে তোমাদের দুজনের লগে হারমু? ওইটা তো সময় বইলা দিব না, এখন কও যদি তুমি হারো তাহলে কি হইব কও? আমি আরলে কি হইব? আমার টাইম মেসের ফরক মনে আগে কও, তুমি আরলে কি হইব? মুখের জবান দিয়ে কইতাছি আমরা এই দুজন যদি তোমাদের সাজানোর লগে কাস্টমারি তাহলে জীবনে প্যানেল ইউজ করমু না, একদম সারা জীবনের লগে প্যানেল ইউজ করা ছাইরা দিমু। ওকে আমি তোমাদের শর্তে রাজি আছি, এমন বুদ্ধি কাটা খেলমু তোমরা আমাদের বুদ্ধি চাইলে শেষ হয়ে দেইবা। আচ্ছা তাইলে যাও গিয়া কাস্টম বানাও। তো গাইস কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে, এই কাস্টমটা কিন্তু আমাদের জীবনের অন্যতম একটা কঠিন ম্যাচ, কারণ ভাই কাস্টমের মধ্যে রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা দুইটা হ্যাকার, একসাথে ওরা দুজন পিসি প্লেয়ার, তার সাথে প্যানেল ইউজ করে খেলে, বুঝতে পারতেছো ওদের গেম প্লে কতটা ভয়ঙ্কর হইব। আর আমরা কিন্তু 40 জন আছি, তারপর দেখা যাক ওদের সাথে আমরা কেমন ফাইট দিতে পারি। আর ভাই পিক দেওয়া যাইব না, যেহেতু ওরা প্যানেল ইউজার, ওদের সামনে কিন্তু মাথা বাইর করলে শেষ, তাই আমরা একটু হোল্ড করে খেলি। আর এইখানে আমরা যে 4 জন ফোন প্লেয়ার খেলতেছি এইগুলো কিন্তু কেউ নর্মাল প্লেয়ার না, সবাই কিন্তু এখানে ভালো খেলে, আমরা যে কোনো ফোন স্কোয়াডে হারানোর ক্ষমতা রাখি। কিন্তু ভাই এখানে যে দুজন আছে ওরা কিন্তু কোনো স্বাভাবিক প্লেয়ার না, অস্বাভাবিক প্লেয়ার, দুইজনই হ্যাকার। তো দেখা যাক ওদের সাথে আমরা কেমন ফাইট দিতে পারি। ভাই আমার সামনে কিন্তু আছে, আমি কিন্তু ভাই গোলার থেকে বাইর হইবো না, প্যাকেট থেকে বাইর হইলে কিন্তু শেষ। আচ্ছা এই দিক দিয়ে, আচ্ছা একটা জাম্প শুটের জন্য আসে থাকি, যদি মারতে পারি কোনোভাবে মারতে পারলাম না, এরা কেমন মেরে দিল। তো যাই হোক আমাদের কিন্তু আমারও নক কেন লাগছে, আর 3 জন বাচ্চা আছে। তো দেখা যাক বাকি 3 জন এই দুজনের লগে পারে কিনা। ও ভাই আরেকটা নক কেন লাগছে, হাই হাই রে ম্যাচ তো ঠিক গেলাম মুখা। তো এইখানে কিন্তু ভাই আমরাই প্রথম বাংলাদেশে, কেউ কোনো স্কোয়াড কোনোদিন দুইজন হ্যাকারের ডাইরেক্ট চ্যালেঞ্জ দেয় নাই আমরাই। ও ভাই আরেকটা শেষ করেছে, বাকি কিন্তু একটা নক করে লেছে, কিন্তু 1v1 দেখা যাক বাকি পারে কিনা। বাকির উপর আমার ভরসা থাকতো যদি প্লেয়ার গুলো প্যানেল ইউজার না হইয়া কোনো স্বাভাবিক প্লেয়ার হইতো, কিন্তু ভাই যেহেতু প্যানেল ইউজার কোনো বলা যায় না, তো ভাই ওই কিন্তু জুনি ফাঁসে দিতেছে গা। এদিকে এ ভাই বা সামনে এসে পড়ছে, ভাই দেখো হেলমেট নাই, মানে যা মারে তাই একদম মাথার মধ্যে গা লাগে, ওদের কিন্তু কোনো বডি শটি নাই, ওদের একটা দুর্বলতা আমাদের খোঁজা লাগবো, সর্বপ্রথম ওদের দুর্বলতাটা খোঁজা লাগবো। তা ভাই মেরে দিস, লল দিব নাকি? ও ভাই হালার ভিতরে আবার লল মারতাছে। গাইজ আজকে আমি আপনাদের অনেক বের সম্পর্কে বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া এপের স্পন্সর। টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে, সেই সাথে রয়েছে ইনকাম করার বড় সুযোগ, এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোর উপর ভবিষ্যৎবাণী করে আপনি বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রানে জিতবে, কি সর্বোচ্চ স্কোর করবে। এখানে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যা খুশি ইচ্ছে আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করলে আপনি প্রথম 3 এপিসোডে 24,000 টাকা পর্যন্ত পাবেন। আপনি সহজে পেটিএম বিকাশ রকেট নগদ অন্যান্য
অফ পদ্ধতির মাধ্যমে আপনার জিতার টাকা আপনি তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের, পিন কোডটা থেকে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এখন রেজিস্টার করুন অথবা গুগল ওয়ান একবার সার্চ করে রেজিস্টার করুন। রেজিস্টার করার সময় আমরা তো প্রোমো কোড লিউগাম ব্যবহার করে এবং বুরাজ জিতু। তো গাইস এই রাউন্ডে কিন্তু আমাদের একজন ম্যানেজার আছে, দেখা যাক এই রাউন্ডে আমরা কোনোভাবে জিততে পারি কিনা। ভাই 3v2 জিতা মনে অসম্ভব। আচ্ছা ভাই, এরে ভাই 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 ম্যানেজার লোনে দেখো ভাই, কোনোভাবে একদম মাথার মধ্যে লাগছে তো এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ওরা কিন্তু ভাই যে কোনো ভাবে একটা ঢেঁচা ডিগুল বা যে কোনো কিছুতে কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিলে তাহলে কিন্তু আমরা ভাই সাথে সাথে শেষ, আর রিভাইভ দিতে পারবো না। ধরো 2 সেকেন্ডের মধ্যে দুইটা ওয়ান ট্যাপ মেরে দিল, আর ওদের কাছে কিন্তু তেমন কোনো ব্যাপারও না, যেহেতু প্যানেল লুজার। তো ওরা যদি দুইটা নক খেলায় তাহলে তো আমরা রিভাইভ দিতে পারবো না, তাহলে ওই জায়গার মধ্যে কিন্তু ভাই আমাদের কাস্টমটা একদম দুর্বল থাকা। তো যাই হোক, এখানে কিন্তু আমরা রিভাইভ দিতে পারবো না। তো এদিকে কি করবো ভাই, এদিকে একটু বসে থাকে আমি প্যাক কইরা। তো ওদের দিকে একজনের নক খেলেছে আমাদের টিমমেটরা, তার মানে 3v1। আশা করি ম্যাচটা একদম জিততে পারবো। ইজি বলো ভুলে দেবো যে তোর একজন হ্যাকার, কোন সময় কি করে এলা, কোনো কিছু বলা যায় না। তো যাই হোক, গোলাল ফালাই ফালাই যাওয়া লাগবে, যেহেতু কোনো রিভাইভ ধরনের সিস্টেম নাই। নক হয়ে গেলে কিন্তু ভাই শেষ, তাহলে কিন্তু ভাই 2v1 হয়ে যাবো গা, 2v1 কিন্তু ভাই কোনো ব্যাপারই না। তো যাই হোক, এইবার এই দিক দিয়ে আসে ভাই, ভাই সাবধানে খেলা লাগবো। কোন দিকে ভাই, ওই দিকে গেছে গা। আচ্ছা একটা কাজ করি, এখানে থাকবো না, এটা এই জায়গাটা আটকাই দেওয়া যায়। তো ভাই যদি কোনোভাবে আমরা এই কাস্টমটা জিততে পারি তাহলে কিন্তু একটা রেকর্ড হয়ে যাবো গা বাংলাদেশে। কিন্তু ভাই এর আগে কোনোদিন কেউ এরকম কাস্টম খেলা নাই যে দুইটা হ্যাকার এটা চ্যালেঞ্জ দিয়ে খেলছে, খেললে কিন্তু ভাই গুলো স্ক্রিপ্টেড হয়েছে। কোনোদিন রিয়েলভাবে খেলা নাই, রিয়েলভাবে কেউ বলতে পারবো না যে দুইটা হ্যাকার ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে খেলছে। আমরা কিন্তু ভাই দুইটা হ্যাকার ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে খেলতেছি। আর একটা জিনিস, আমরা কিন্তু ভাই এখানে সাইডসেনি ফোন প্লেয়ার কেউ পিসি নাই, আর আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি ম্যাচটা জেতার জন্য। আর হ্যাকারটা কিন্তু ভাই ওই চেষ্টা করতেছে ড্যাজা ডিগল একজন একজন করে ওয়ান টিপ মানে ফালাই দেওয়ার জন্য দূর থেকে, কিন্তু আমরা পিকে দিতাছি না। যাই হোক, আমরা কিন্তু কাস্টমার জিতে গেছি, এখন কিন্তু 2v1 হয়ে গেছে গা। আর আমাদের কিন্তু এখন এত খুশি আর কিছু নাই, মাত্র কিন্তু 2 রাউন্ড জিতছি, এখন কিন্তু পুরো কাস্টম বাকি আছে। দেখা যাক শেষ পর্যন্ত আমরা জিততে পারি কিনা, শেষ ভালো যার তার কিন্তু সব ভালো। তো আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমটা জেতার জন্য। তো এখন কিন্তু একটা কাজ করি, এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে গিয়ে ভাই সামনে একটা এনিমি আছে, ওরা মারা লাগবো। আমি কিন্তু ডাবল শটগান নিছি, এবার এই দিক দিয়ে ভাই ভাই পিক দেওয়া যাবো না, লাভ দেয় বন্ধু একদম একদম একটা দেবো। ও ভাই একটা দিলে সারবো শটগান, কিন্তু আর একটা শুট দিলে কিন্তু নক হয়ে যেত গা। আর আমাদের কিন্তু একটা টিমমেট নক গেছে গা, এখন কিন্তু 3v2, যেই কারণে কিন্তু আমাদের কাছে রাউন্ডে একটু কঠিন হয়ে যাবো গা। তারপরে দেখা যাক, আমরা কিন্তু হাল ছাড়বো না এ ভাই 3v2। আচ্ছা একটা কাজ করি ভাই, পিক দেবো না, আমি আগে দেওয়ার চেষ্টা করি নিমিটা কোন জায়গায়, আগে পজিশন নেই, তারপরে এই দে সামনে আসে। একটা কাজ করি, এই দিক থেকে একটা জাম শুট করবো না, ইনিমি নাই বন্ধু কোন জায়গায়। ও ভাই এ বসছিল, আল্লাহ রে একটু লে মেরে গেলাম কানে ভাই, দে ভাই এ বন্ধু কি দুইস না ব্যাকের মধ্যে, আল্লাহ রে কি করবো এই জায়গা থেকে ভার হো কেমনে। আচ্ছা একটা কাজ করি, এই দিক থেকে গোলাল ফাড়াই, তাইলে আমার নক খেলে যাবো। হাই রে এখন কিন্তু 2v2, মানি ভাই দেখো যেইটা আমার সাথে একদম আমার মাথার মধ্যে লাগছে, একবার রেড ডট, আমার হেলমেটটা কিন্তু শেষ। এ ওই কি বাইরে দেবো গা, হ বাইরে গেছে গা। এখন কিন্তু 2v2, দেখা যাক কি হয়। বিজেপি কিন্তু বাইচ আছে, বিজেপির মনে বাকি বাইচ আছে। তো দেখা যাক ওরা দুজন কি হয়, এই যেদিকে বাকি আছে বাকি কিন্তু। ও ভাই 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 মার মার মার, ও ভাই দেখো একদম হেলমেট খেলায়, আর এই দিকে কিন্তু বিজেপি একটার মধ্যে ব্যাকের মধ্যে ঢুকে গেছে গা। দেখে মারার চেষ্টা করতেছে বাট মারতে পারে কিনা, দেখা যাক শেষ পর্যন্ত মারতে পারে কিনা। এ ভাই মারতে পারতেছে না, তার মানে বুঝতে পারতাছি একটা জিনিস, যে প্যানেল ইউজারগুলো আছে ওদের কিন্তু প্যাকের মধ্যে একটা দুর্বলতা আছে, বিজেপির কিন্তু অনেকক্ষণ ধরে শুট করছে, তারপরে কিন্তু মাথার মধ্যে লাগে নাই। তো আমরা কিন্তু চেষ্টা করবো ওদের সাথে শর্টে ফাইট নেওয়ার জন্য। তো ভাই বিজেপি কিন্তু শেষে দেবো গা, হেরে তুই তো বাড়িতে পারবো নি, মনে হয় না বাড়িতে পারবো। তো যাই হোক, ওরা কিন্তু লল হালার মধ্যে আবার লল মারতেছে, একে তো প্যানেল ইউজ করে খেলে তার মধ্যে আবার লল, তারাই বাড়তে আইতেছি বোর্ডের বাচ্চা বোর্ড খালি সামনে আয়। আর একটা জিনিস, ওরা যে প্যানেল ইউজ করে খেলতেছে আমার মনে হয় একটু নর্মাল খেলতেছে, আর একটু পরে মনে হয় প্যানেল ইউজ করে খেলবো, এখন কিন্তু স্বাভাবিক খেলতেছে। নাহলে দেখো আমাদের কিন্তু তেমন আমুরি ভাবে হ্যাচুট মারতেছে না, যার কারণে কিন্তু আমরা 2 রাউন্ড জিততে গেছি গা। তাহলে যাই হোক, দেওয়া যাবেন একটু পরে ওরা কেমন খেলে, ওদের আসল গেম প্লে কিন্তু একটু পরেই দেওয়া যাবো না। তো এই যে একটা ইনিমি আইতেছে আমার সামনে, আমি একটা কাজ করি যার মধ্যে হোল্ড করে থাকবো না। আচ্ছা ওই মানে পিছিয়ে যাবো নাকি, গোলাল ফেলার এই ভাই, যেটা ভাবছিলাম পিছিয়ে যাইছে মানি ভাই, আমাদের নক এ ভাই নক হয়ে গেছে একজন, বুঝলাম না যেটা ভাবছিলাম যে আমাদের একজন কিন্তু নক হলে সমস্যা। তো যেটা হোক, ও সাব্বাস একটা নক খেলে লাইছে, এখন কিন্তু 1v3 বন্ধু, আমি এদিক দাঁড়াই থাকি, এদিক দিয়ে মনে আইতে পারে, এদিক দাঁড়ালে একদম মাথা খেলাম। ও মা
আমি তো প্যানেল ইউজার। তো গাইস আমার মনে হচ্ছে ওদেরকে আমরা একদম সহজে হারাইতে পারবো, কারণ আমরা কিন্তু 3 রাউন্ড জিতেছি, ওরা কিন্তু মাত্র 2 রাউন্ড জিতছে। ওদের কিন্তু আর একটা রাউন্ড দিব না। এ ভাই একটা নক কিনে লাইছে, বাকি নক কিনে লাইছে। তো কোনো ব্যাপার না, 3v2 একটু হোল্ড করে খেললে হইব। তো আশা করি আমরা রাউন্ড বাইর করতে পারবো। বন্ধু বন্ধু কোন দিক দিয়া এদিক দিয়ে আছে? আয় ভাই ভাই, একটু ভয় করতেছে ওদেরকে, কারণ নাকি ডেজার্টিকল ভাই হুদি মেরে, ও ভাই আরেকটা মেরে লাইছে। হাই রে আরেকটা শেষ করে লাইছে। এখন কিন্তু 2v2 একটা কাজ করি আমি ভাই, আমি তো আমি আমি একটু প্যাক করে লাই, প্যাক করে আগে দেখি ইনিমির আগে পজিশনটা দেখি। পজিশন দেখতে দেখতে আমাদের কিন্তু সবগুলো নক খেলে লাইছে, আমি মাত্র একা বাইর চাইছি। এখন কিন্তু 1v2 ভাই, আমি তো একটার লোকে পারতাম না, আবার দুইজন দেখা যাক। তারপরে শেষ পর্যন্ত আমি মারতে পারি কিনা, আমি প্যাক করতে পারি মুনা। লাভ দেয় উঠলে একটা একটা শর্ট গান দেবেন মোরা, লাভ দায়ুক লাভ দাইলে একদম লাভ দে মারমু ভাই। প্যান ইলিউজার যা মারবো তাই রে দুট, আবার লল মারতাছে না বাচ্চা জায়গা। একটা করা লেভেলের মাইট দিতে দিব, ওরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছে, এখন কিন্তু 3-3 গেছে। এবার বাচ্চা জায়গা এমন মাইট দিব, আর একদম হোল করে, এবার একদম সবাই হোল করে খেলবো। কেউ কেউ রাস দিবি না, কেউ ভুলে ছিল ভুলে রাস দিবি না, একদম সবাই হোল করে খেল। ইনিমি ইনিমি এদের না না, এটা ভিজিবি লাভ দে ফরসে। আচ্ছা ভাই ইনিমিগুলো কোন দিকে? ইনিমি ভাই গোলাল ফালা দিই নাইলে কিন্তু ভাই কখন কোন দিকে মারি ফেলা মারি খেলামো কোন বলা হয় না। ওদের সাথে খেলাটা কিন্তু আমাদের মোটামুটি বাকিরা আবার নক করে লেছে, ওদের সাথে কিন্তু খেলাটা আমাদের মোটামুটি ভালোই হাড্ডাড্ডি হইতেছে। তো যাই হোক বাকিরা কিন্তু নক করে লেছে, কিন্তু 3v2 ও ভাই বিজিবি আবার ঢুকে গেছে, বিজিবি আবার নক করে লাই। আরে ভাই ওদের মাঝখানে ঢুকার কি দরকার ছিল? যাই হোক এদিকে একটা কাজ করি, এদিকে আটকাইয়া এদিক দিয়ে গোলালটা ফাটা। আর গাইস আমরা যেমন হোল করে খেলতাছি, ওরা কিন্তু আমাদের মতো সেম এভাবে হোল করে খেলতাছে। এ ভাই বিজিবির নক করে লাইছে ধর, এখন কিন্তু 2v2 2v2 ভাই সম্ভব না, আমার মনে হয় না। আগে একটা নক করতে পারলে 1v2 সম্ভব। তারপরে দেখা যাক আমরা চেষ্টা করবো, একটা কাজ করি এবার এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে ঘুরে গিয়ে এমন এমন একটা মাইল দিতে পেরেছিলাম, তার আগে আমার নক করে লাইছে। হাই রে এখন 2v1 সম্ভব না, ওরা সাইডাম জিততে গেছে, কারণ ভাই প্যানেল ইউজার মাথাটা একটু বাড়ি করলে দেখবা নাই, মাথা খালি একটু দেখবা। এই ভাই নক করতে পারে নাই, যাই হোক এক নক করে লেবো ভাই, আমি 3-3 করার মতো নক করবো। 1-2-3 কিরে নক করতে পারে নাই, কইরা লাইছে, মানে কি বলমু ভাই, 4 রাউন্ড জিতে গেছে গা। তো গাইস এবার একদম সিরিয়াস খেলতে হইব, আমি কিন্তু এই জায়গার মতো গোলাল গোলাল ফালা কিন্তু দাঁড়া রইছি, ওদেরকে বুঝতে দিব না আমি এখানে আসি এই জায়গায়। খালি এদিক দিয়ে আয়ুক কোন দিক দিয়ে ওই দিক দিয়ে আছে ভাই, এই রাউন্ডে যেমন জিতা লাগবো তাহলে কিন্তু পরে সমস্যা দেবো গা। একটা কাজ করি আমি এই এক খাইতে চাই, ওই যদি এমপি ফুটি দাঁড়াইতে আসে কোবরা এমপি ফুটি বন্ধু আইও আই হেরে না না প্যাক করে লাই আই হেরে মাথা বাইর করতে পারবো না, তাহলে কিন্তু আমি শেষে দেবো গা। ওরা তো ভাই ফেয়ার প্লেয়ার না, যা মারবো তাই কিন্তু একদম মাথার মধ্যে লাগবো। ওই দিকটা ঘুরে গেছে, কী করবো গাইজ কি করা যায় জায়গার মধ্যে বুঝতেছি না। ও ভাই 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 ইনিমি এই জায়গায় এই জায়গার মধ্যে এসে পড়ছে ভাই, দুইটা আমার লাগে। আমি কী করি আ ভাই প্যাকটাকে ভালো মতন করি, 4v2 ভাই এগুলো যদি ভাই হ্যাকে হ্যাকার না, যদি কোনো নর্মাল প্লেয়ার হইতো না একদম কুত্তার মতো ফিরে এলাম, মানে এখন তো ভাই হ্যাকার মাথা বাইর করতে পারি না। আমার এবার গোলালটা ফাড়ান লাগবো, তো একটা কাজ করি গোলালটা ফাড়ালাম, এবার ইনিমি কোন দিক দিয়া ইনিমি ইনিমি ভাই আমার আ হেরে আমাদের একটা নক করে লাগছে, কিন্তু 2v3 এটা এই রে ধর একটা গাদার মতো কাজ করছি, মারতে পারতাম তার মধ্যে আমার টিমমেটে গোলাল ফেলাই দিছে। এখন কিন্তু এখন ভাই গোলাল ফালা ফেলা গাইতে হবে, গোলাল ফালা ফেলা গাইতে হবে নাহলে কিন্তু শেষে দেবো গা। তো একটা কাজ করি ভাই 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 জুনুনি মারতে গাই আহ রে জুনুনি মারতে গাই আহ রে আল্লাহ আল্লাহ কোনোভাবে বাঁচতে পারলো হইলো। এই যে 2v2 কী রে ভাই আমাদের টিমমেটে সব মিলে খেয়ে লাইছে, ধর সোয়ের সামনে ফেরেছে কিন্তু বাঁচাতে পারবো না, যেহেতু রুলস দেওয়া হয়েছে রুলস রুলস মানে রুলস। একটা কাজ করি এদিক দিয়ে এ ভাই এসে পড়ছে রে, আমি এটা মারলাম মানে না না কিছু করা দেবো না ভাই, যেখানে মধ্যে আমি জুনে শেষ দেবো গা, জুনে কিছু মানে কি কমু, কারণ বাকি একা আছে, বাকি কি পারবো সম্ভব না ভাই, ওগো দুইটা প্যানেল জোড়ার সামনে কখনই সম্ভব না। ওরা দেখো যা মারবো তাই কিন্তু হ্যাডশুট, যা মারবো দেখছো শর্ট গান হ্যাডশুট, এত কাছের থেকে শর্ট গান হ্যাডশুট মেরে দিচ্ছে। গাইজ আমি চিন্তা করতেছি যদি ওগুলো কাস্টমটা হাইরে যায় তাহলে ওকে গ্রুপে যাবো কেমনে, হাই হাই রে ওকে গ্রুপে যা দেবো না। একটা কাজ করি এই জায়গার মধ্যে একটু হোল করে থাকি ভাই, আমরা কিন্তু এবার দুজন প্যাকের মধ্যে রয়েছি, কারণ ওদেরকে এবার সুযোগই দেবো না, প্যাকটা ফালানো লাগবে কিছু করার নাই। ঝুনকুন তো এসে পড়তেছে ভাই, একটা টিমমেটে নক খেলে লাইছে, আবার 2v3 ধর ওরা বুঝি না হুদুর দিকে নক খেলে থাকা, নক না গেলে কিন্তু হয় এ ভাই 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 রে 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 ভাই ভাই রে ভাই একদম আর একটু নক দিতাম গা। তো এবার একটা কাজ করি এই জায়গায় শর্ট গান দাঁড়াই থাকি, এদিক দিলে এদিক দিয়ে রে শর্ট গান দিলে আমি বুটি লইছি, শর্ট গান দিলে কিন্তু মরে হইতো গা। যাই হোক 2v2 এখন বাইচ আছে আর একজন বাকি বেঁচে আছে, বাকি কি করব। আরে ভাই খেলা রে 6 রাউন্ড জিতে গেছে গা, অগুর বের দাইতে পারমু না। তো এই জায়গার মধ্যে একটা নতুন বুদ্ধি করছি, বুদ্ধিটা হলো এই জায়গার মধ্যে আমি এই জায়গা এই যে এখানে আমি প্যাক করে বসে থাকবো, আমি 3টা গোলাল ফেলা প্যাক করে বসে থাকবো, আমার টিমমেটরা ফিসের থেকে আমার কভার দিব, জননি ওরা দুজন আমার উপরে অ্যাটাক করবো, আমার ফিসের থেকে কিন্তু টিমমেটরা একদম জাবড়ায় ধরবো। তো যাই হোক আমি এবার কিন্তু এই জায়গার মধ্যে হোল্ড করে রয়েছি,
আয়ো বন্ধু চান্দু রে বার আয়ো 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 আয় রে আটকে গেছি গা ধর দূর রে ভাই গোলাটা ইয়া করতে গোলাটা বা ছুটতে এবার আবার ব্যাক করি এই জায়গার মধ্যে কিন্তু আমি ব্যাক রাখুন বয়ে থাকবো বাতি যারা যখন আমার উপরে অ্যাটাক করবো তখন কিন্তু আমার টিমমেট আমার পিছন থেকে কভার দিব এই জন্য আমি এই জায়গার মধ্যে দাঁড়াই দিছি আয় এনাকা আয় ওরা ডরাইছে এবার কিন্তু ওরা ভয় পাইছে দেখছে যে আমরা কিন্তু একটা সেই লেভেলের বুদ্ধি করছি এবার ভাই এবার ভাই আমরা শিউ রাউন্ডটা জিতমু 100% রাউন্ডটা জিতমু তো বন্ধু ওই দিয়ে গেছে গা আমি ভাই প্যাকেতে পারবো না আমি প্যাকেতে তখনই পারবো যখন একদম একটা সেই লেভেলের সুযোগ পাবো মারার জন্য তো এই জায়গার মধ্যে কিন্তু আমার আমার একটা ঘুরাঘুরি হাই রে মাথা একবারে খাই লাইছে হাই 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 রে আঙ্গু সব শেষ আর মাত্র একজন বাচ্চা আছে সামনে একা বাচ্চা আছে মনে হয় কি এইটাও শেষ তো গাইস দেখো গ্রুপ ওয়ার যা দেবো না গ্রুপে খেলেছে ভাই কি লেভেলের গালি খামো এটা নতুন কিনা বলা লাগবো না আর হ্যাঁ আমরা কিন্তু চাইলে কাস্টমটা জিততে পারতাম যদি কাস্টমটা স্ক্রিপ্টেড হইতো।